আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আরও একটা ভিডিও নিয়ে এসেছে চমৎকার ভিডিও নিয়ে এসেছে আপনাদের জন্য সেটা হচ্ছে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে একটা গুড নিউজ দেওয়ার জন্য আর এই গুড নিউজটা দেওয়ার আগে আমি রোমানিয়ার ব্যাপারে দুটো কথা বলতে চাই আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা ফলোয়ার আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের সবার উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো সেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম যে রোমানিয়া ওয়ার্ক পারমিট বন্ধ সো এই ভিডিওটা দেখার পর অনেকে অনেকভাবে কমেন্টস করেছেন অনেকেই অনেক কিছু বলেছেন এখানে না জেনে না বুঝে বা পুরো ভিডিও তারা দেখেননি হয়তো না দেখে কমেন্টস করেছেন সো অনেকে আমাকে বলেছেন যে আমি নাকি না জেনে ভিডিও বানিয়েছি আমি অনেক কিছু জানি না রোমানিয়াতে কত স্যালারি বা কী অসুবিধা এই ব্যাপারে অনেকে আমাকে বা আমি মিসগাইড করেছি বা বিভ্রান্ত করতেছি এই ব্যাপারে অনেকে আমাকে কমেন্টস করেছেন সো প্রথম কথা হচ্ছে যে ভাই আপনারা যারা আমাকে এভাবে কমেন্টস করছেন তারা প্রথমে ভিডিওটা পুরো ভিডিও দেখেননি দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আমার সেই ভিডিওতে আমার কোনো আপনাদেরকে ডিমোটিভেট করার জন্য আমার ভিডিও করা ভিডিও ছিল না সেটা আমি আপনাদেরকে কাউকে বিভ্রান্ত করার জন্য আমি ভিডিও মেক করিনি সেটা সেখানে আমি আপনার আপনারা আমার ভিডিওর যে কনটেক্সট আপনারা সেটাই বোঝেননি কারণ আমি আমার ভিডিওতে শুধু আমি এটাই আপনাদেরকে বলতে চেয়েছিলাম আমার ভিডিওর মেন উদ্দেশ্য ছিল মেন মোটিভ ছিল যে আমি তাদেরকে বলেছিলাম যারা রোমেনিয়াতে যাচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারা যেন তাদের কন্ট্রাক্ট শেষ না করে রোমেনিয়া থেকে অন্যদিকে না যায় এবং অবৈধ পথে যেন অন্যদিকে জাম্প না করে ইলিগালি বিভিন্ন দেশে সেঞ্জিয়ান কান্ট্রিগুলোতে যেন না চলে যায় হাঙ্গেরি ফ্রান্স ইটালি এইসব দেশে যেন না চলে যায় আমি আমার ওই ভিডিওতে শুধু আমি এই কথাটাই বলেছিলাম বা এই আমার ভিডিওতে শুধু আমি আমার দর্শকদেরকে এটাই বলতে চেয়েছিলাম যেহেতু রোমানিয়ার ওয়ার্ক পারমিটের দরজা বাংলাদেশিদের জন্য খোলা আছে এখনও এবং এটা যেন খোলা থাকে সব সময় এবং আমাদের কারণে বা আমরা বাংলাদেশিদের কোনো অকারেন্সের কারণে বা এই ধরনের কোনো আচরণের কারণে যেন বাংলাদেশের যে রোমানিয়ার ওয়ার্ক পারমিট সেটা যেন বন্ধ না হয়ে যায় আমি আমার ওই ভিডিওতে শুধু এটাই বলতে চেয়েছিলাম যেন আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে সেখান থেকে আপনারা আপনাদের কন্ট্রাক্ট শেষ না হওয়া পর্যন্ত বা শেষ না হওয়ার আগে আপনারা অন্যদিকে কোথাও যাবেন না অন্যদিকে অন্য কোনো দেশে মুখ করবেন না সেখান থেকে অবৈধভাবে হোক আর বৈধভাবে হোক সো অনেকে আছে যে ওখান থেকে রেসিডেন্ট পারমিট পাওয়ার আগেই চলে যাচ্ছে অনেকে রেসিডেন্ট পারমিট পেয়ে চলে যাচ্ছে সো আপনারা সেখান থেকে যেতে পারেন অন্য দেশে চলে যাবেন সমস্যা নেই আপনারা কোম্পানিতে থেকে কোম্পানির এনওসি নিয়ে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট মেনটেন করে ছয় সাত মাস পরে আপনারা সেখান থেকে যেতে পারেন বা সেখান থেকে আপনারা আপনাদের কোম্পানির সাথে চুক্তি করে ওখান থেকে অ্যাপ্লাই করে ভিসার জন্য আপনারা ভিসা নিয়ে আপনারা সেনজেন কান্ট্রিগুলোতে মুভ করতে পারেন আপনারা ইলিগেলি না গিয়ে বা কন্ট্রাক্ট শেষ না করে আপনারা ইলিগেলি অবৈধভাবে বিভিন্ন দেশে বর্ডার দিয়ে চলে যাওয়া ঢুকে যাওয়া এটা আসলে একটা প্রভাব পড়ে বাংলাদেশি যারা আছেন আমরা এখানে বা একটা সময় দেখা গেছে যে ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে যেতে পারে আমি শুধু জাস্ট এটাই আপনাদেরকে বলতে চেয়েছিলাম আমার ভিডিওতে তো অনেকে বলছে যে ভাই আপনি স্যালারির কথা এখানে কম বলেছেন স্যালারি না জেনে আপনি বলেছেন ভাই স্যালারি অনেকে বলছে যে পাঁ পাঁচশো ইউরো ছয়শো ইউরো স্যালারি ঠিক আছে ভাই আমার কথা হচ্ছে যে আমি সেখানে আমি একবার আমি বলেছিলাম সেখানে যে স্যালারি একটু কম শুধু আমি এই জিনিসটা বলেছিলাম সেখানে হয়তো স্যালারি থেকে থাকা খাওয়ার পরে হয়তো তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি ব্যালেন্স থাকে তারপরে এইরকম একটা কথা বলেছিলাম আমি এটা বলি নাই যে আপনারা যাবেন না স্যালারি কম সেখানে বা রোমানিয়া ভালো না বা এই ধরনের কিছুই আমি বলিনি আমি বলতে চেয়েছিলাম জাস্ট যে সেখান থেকে অবৈধভাবে অন্যদিকে যাবেন না কারণ রোমেনিয়ান সরকার দেখা গেছে একটা সময় তারা মনিটর করে এগুলি যে বাংলাদেশিরা সেখানে গিয়ে থাকে না অবৈধভাবে অন্য দেশে ঢুকে যাচ্ছে বা চলে যাচ্ছে সো সেই কারণে আমি বলেছিলাম আপনারা আমার কথাটা না বুঝে অনেকে অনেকভাবে কমেন্টস করছেন সো স্যালারি যেটাই হোক যাই হোক কোনো সমস্যা নেই আপনারা নিয়ে যান কাজ করতে যান আপনারা সেখানে ঘুরতে যান যে ভাবে যান কোনো সমস্যা নেই এতে তাতে আমার কোনো সমস্যা নেই এবার আমি একটা কথা বলি যে পাঁচশো ইউরো বলছেন ছয়শো ইউরো বলছেন যারা যে সেখানে স্যালারি ঠিক আছে ভালো কথা কিন্তু পাঁচশো ইউরো স্যালারি ছয়শো ইউরো স্যালারি পেয়েও তো সেখানে থাকছেন না অনেকে চলে যাচ্ছে সেখান থেকে অন্য দেশে থাকছেন না কেন আপনারা ভাই যদি দেখেন যে আপনাদের জন্য পাঁচশো ইউরো ছয়শো ইউরো আপনার জন্য সুইটেবল একটা স্যালারি খুব ভালো স্যালারি তাও তো আপনারা থাকছেন না আপনারা সেখান থেকে অন্য দেশে মুভ করছেন ইলিগেলি বেশিরভাগ চলে যাচ্ছেন অন্য দেশে বা চলে যাওয়ার চেষ্টা করছেন অবৈধ পাম অবৈধভাবে কেন যাচ্ছেন ভাই তো যাই হোক আপনারা ভিডিও যে কোনো ভিডিও দেখার সম্পূর্ণ কমপ্লিট দেখে তারপরে কমেন্টস করবেন যে আমি ভিডিওটা কি বলেছি ভিডিওটার কনটেক্সটা কি ছিল সো আমি স্যালারি ব্যাপারে কোনো কথাই বলিনি ভাই স্যালারি শুধু জাস্ট আমি এই জিনিসটা উল্লেখ করেছিলাম যে স্যালারি কম একটু বাস এতটুকু পর্যন্তই সো এটা আপনারা অন্যভাবে নিচ্ছেন যাই হোক আপনারা রোমেনিয়াতে যান রোমেনিয়া আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ দিয়েছে এবং রোমেনিয়াতে যাচ্ছে মিডিল ইস্টের অন্যান্য দেশ থেকে রোমেনিয়া অনেক ভালো অনেক ভালো সো ওয়ার্ক পারমিট এখন অ্যাভেলেবেল হচ্ছে সো আপনারা যান সেখানে কাজ করেন সেখান থেকে অন্য দেশে বৈধভাবে যান ভিসা নিয়ে যান সো অবৈধভাবে যাবেন না এটাই আমার কথা ছিল দ্বিতীয় কথা হচ্ছে যে এখন রোমানিয়া যে ভালো নিউজটা বা গুড নিউজটা সেটা হচ্ছে যে রোমেনিয়ার ওয়ার্ক পারমিট বাংলাদেশ ছাড়াও আমরা যারা মিডিল ইস্টে আছি সৌদি আরব অথবা দুবাই মিডিল ইস্টে সৌদি আরব অথবা দুবাই এই দুইটা দেশের থেকে আপনারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট সাবমিট করতে পারবেন অ্যাপ্লিকেশন এখান থেকে জমা দিতে পারবেন ভিসা এই দুইটা দেশ থেকে নিতে পারবেন যারা মিডিল ইস্টে আছেন রেসিডেন্ট পারমিট নিয়ে যারা মিডিল ইস্টের সৌদি আরব এবং দুবাইতে আছেন এখানে যারা আছেন তারা এখান থেকে রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়া যেতে পারবেন ভিসা নিয়ে কোনো সমস্যা নেই বাংলাদেশে যাওয়া লাগবে না ইন্ডিয়া যাওয়া লাগবে না আপনারা দুবাই অথবা সৌদি আরবে যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের ভিসার জন্য সাবমিট করতে পারবেন ওয়ার্ক পারমিট আনিয়ে সো সবার আগে আপনাদেরকে ওয়ার্ক পারমিট কীভাবে আনতে হয় ওয়ার্ক পারমিট যেভাবে আপনারা আনতে পারেন যে কোনো মাধ্যমেও সলিড ওয়ার্ক পারমিট অরিজিনাল ওয়ার্ক পারমিট নিয়ে আসেন এনে তারপর আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করেন ওয়ার্ক পারমিটের জন্য ভিসার জন্য তারপর চলে যান আমার নতুন চ্যানেলে আমি দেখিয়ে দিয়েছি বা অথবা আপনারা আমার নতুন চ্যানেলে গিয়েও ভিডিওটা দেখতে পারেন অথবা আপনারা গুগল সার্চ করে আপনারা অ্যাম্বাসি যারা সৌদি আরবে রোমানিয়ার অ্যাম্বাসি আছে সেখানে গিয়ে অনলাইনে আপনারা চেক করতে পারেন তারা তাদের কী কী ডকুমেন্টস বা কী কী ডকুমেন্ট রিকোয়ার্ডস আছে তাদের ওয়েবসাইটে সব দেওয়া আছে সব তথ্য দেওয়া আছে দুবাইতে যে রোমানিয়ান অ্যাম্বাসি আছে সৌদিতে যে রোমানিয়ান অ্যাম্বাসি আছে আপনারা অনলাইনে গিয়ে সেখানে চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আমার চ্যানেলটি এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ সালামালাইকুম